রাজ্যের উত্তর থেকে দক্ষিণ গোটা রাজ্য জুড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়, তবে পঞ্চায়েত নির্বাচনের আগে তা আরও জোরালো রূপ নিল। এবার তৃণমূল কর্মীর বহিষ্কারের দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অন্য গোষ্ঠীর। শুধু তাই নয়, দলের কর্মীকে দুর্নীতিগ্রস্ত বলে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করল সেই তৃণমূল। দেখুন, এই দুর্নীতিবাজকে দল থেকে বের করতে হবে, এটার জন্য আমরা বিক্ষোভ করছি। যদি দল থেকে বের করা না হয় তাহলে আমরা টিএমসি করব। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ভাঙা রেকর্ডের মতো বলছে কোথাও কোনো কোন্দল নেই। মালদার রতুয়ায় ফের তৃণমূল বনাম তৃণমূল, নিজের দলের কর্মীকে দুর্নীতিগ্রস্ত বলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। আমরা চাইছি কি ওকে দল থেকে বের করা দেওয়া যায়, নাহলে আগামী দিনে আমরা এটুকু করছি, এর থেকে আর হয়তো বড় সিদ্ধান্ত করতে পারব। রতুয়ায় তৃণমূলের দ্বন্দ্বে আক্ষরিক অর্থেই আগুন জ্বলছে, আর জেলা নেতারা বুঝতে পারছেন না কারা আসল তৃণমূল। নেতৃত্বের উপর চাপ বাড়াতেই তৃণমূলের নিচুতলার এই কৌশল বলে বিধেছে বিজেপি। সামনের পঞ্চায়েত নির্বাচনে টিকিট দেওয়ার ক্ষমতা কার কাছে থাকবে, কে কাটমানিটা তুলবে, তারই লড়াই শুরু হয়েছে। এখানে কোনো না কোনো আদর্শের লড়াই আছে, না কোনো নীতির লড়াই আছে। তৃণমূল সুপ্রিমোর বার্তা, দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির হুঁশিয়ারির পরেও কোন্দল থামছে কোথায় তৃণমূলে? পঞ্চায়েত ভোটের রতুয়ায় শাসক দলে ফাটল যে আরও চওড়া হলো। মালদা থেকে দীপঙ্কর কুশমের রিপোর্ট, রিপাবলিক বাংলা।